আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। ইশরাত জাহান, বই খাতা নিয়ে বসে পড়ো। ভূগোল ও পরিবেশ ষষ্ঠ অধ্যায় পড়ছি আমরা, অধ্যায় ৬। কেমন? অধ্যায় ৬ আমরা সমুদ্র তলদেশের ভূ প্রকৃতি পর্যন্ত পড়েছি, তাই না? হ্যাঁ, আবার তোমাদের একটু মনে করাই দিই যে এই সমুদ্র তলদেশের ভূমিরূপে মোট ৫টা ভূমিরূপ ছিল। নামগুলো কি কি? মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, নিমজ্জিত শৈলশিরা এবং গভীর সমুদ্র খাত। কি কি ৫টা বলো তো? মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, নিমজ্জিত শৈলশিরা এবং গভীর সমুদ্র খাত। এই যে ছবিটা দেখছো, এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে সমুদ্রের তলদেশটা আসলে কেমন থাকে, তাই না? তোমরা এখনো কেউ জয়েন করোনি, দেখতে পাচ্ছি না কাউকে। সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। আমরা যেটা পড়ছিলাম সমুদ্র তলদেশের ভূমিরূপ, প্রথমে মহীসোপান, যেটা উপকূলটা আস্তে আস্তে ঢালু হয়ে সমুদ্র তলদেশে যায়। এরপরে আছে হঠাৎ করে বেশি ঢালু হয়ে যায়, সেটার নাম হলো মহীঢাল। এরপরে গভীর সমুদ্রের সমভূমি, এরপর কি হলো? এরপর গভীর সমুদ্রের খাত। সমুদ্রের তলদেশেও কতগুলো খাত রয়েছে। এরপরে আছে দ্বীপ, কতগুলো দ্বীপ, কেমন? সেটা আগ্নেয় দ্বীপ হতে পারে, আবার এটা প্রবাল দ্বীপও হতে পারে। প্রবাল দ্বীপের নাম শুনেছো তোমরা? প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক কীট যেগুলো ধীরে ধীরে জমে জমে দেহগুলো জমে জমে পরে প্রবাল দ্বীপ হয়। যেমন সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু একটা প্রবাল দ্বীপ, সেরকম আগ্নেয়গিরি বারবার অগ্ন্যুৎপাত হতে হতে এটা সমুদ্রের পানির উপরে দ্বীপ হিসাবে জেগে ওঠে। যেমন তোমাদের যখন এর আগের অধ্যায়ে আমি আগ্নেয়গিরি সম্পর্কে পড়িয়েছি, তখন আমরা দেখেছি যে হাওয়াই দ্বীপপুঞ্জের মনালোয়া ও মৌনাকিয়া দুটো আগ্নেয় দ্বীপ, সেটা কিন্তু সেই হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু এরকম মহাসাগরের নিচ থেকে এরকম আস্তে 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 এভাবে উঠে এসেছে, কেমন? আর শৈলশিরা যেটা, সেটা তোমাদের আগে বলেছি যে সমুদ্রের পানির নিচে নিমজ্জিত পাহাড়ের সারি, ছোট বড় পাহাড়ের সারি, যেটা উপর থেকে দেখা যায় না, নিচে দীর্ঘ সারি হতে পারে। যেমন এটা আছে হলো আটলান্টিক মহাসাগরের মাঝখানে, মাঝখান বরাবর এস আকৃতিতে, আটলান্টিকের আকৃতিটাও এসের মতো, আবার এখান দিয়ে মাঝখান দিয়ে দুটি প্লেটের সংঘর্ষের ফলে প্লেট সীমানায় এখানে এটা শৈলশিরার একটা এক সারি পাহাড় আছে। নাবিলাকে দেখতে পাচ্ছি, হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। তুমি একাই আছো? আচ্ছা, তোমাদের
ক্লাস মাত্র একদম ক্লাস করে না কেন, অন্য কোন ক্লাসে আমি এরকম দেখি না। আমাদের অন্যান্য ক্লাস হলেও মাত্র দুই তিনজনের বেশি আর কেউই থাকে না আর্টস এর, হয়তো আমি না হয় শিফা থাকি। আর কিন্তু তোমাদের যে যে অ্যাসাইনমেন্ট ভূগোলের একটা দেখলাম, সেখানে তো ধরো বিরাট অসুবিধা, কেউ বুঝে না কিছু না, শিরোনাম কোনটা তাও জানে না, তারপরে মনে করো অ্যাসাইনমেন্টের নাম্বার কিছু জানে না, উল্টা পাল্টা লিখে রাখছে। এই অ্যাসাইনমেন্ট গুলো কত গুরুত্বপূর্ণ, সবাই যদি ক্লাসে আসে তাহলে তো আমি অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আলোচনা করতে পারি, তাই না বলো? তুমি কি একটা জমা দিয়েছো তাই না ভূগোলের অ্যাসাইনমেন্ট নাবিলা? আবার আপনার সপ্তাহে একটা ভূগোল আছে ম্যাডাম। হ্যাঁ, ওটা কি তৈরি করছো অলরেডি? জি ম্যাডাম করছি। নাকি পাচ্ছো? ওটা সম্পর্কে বলবো আজকে। এখনো শুরু করিনি কিন্তু করব, অন্য সাবজেক্ট আপাতত শেষ করেছি। আচ্ছা, আগামী পরশু জমা দিব না ওটা? জি ম্যাম, বৃহস্পতিবারে জমা দিব। হ্যাঁ, ওটা হলো, ওটা আছে তোমার হাতের কাছে শিরোনামটা ম্যাম? একটু দেখে তারপর জানে। হ্যাঁ দেখো তো, ওটা প্রিন্টেড কপি আছে কিনা দেখো। ম্যাম, মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে দিয়েছে, দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, তোমরা সবাই অধিকাংশই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে রাখছো যে মহাবিশ্ব আমাদের পৃথিবী, এটা কিন্তু না। অ্যাসাইনমেন্ট শিরোনাম কোনটা হবে জানো? কোনটা হবে ম্যাম? হ্যাঁ বলছি, এগুলো কিন্তু বোর্ডে যেতে পারে বুঝছো, সেক্ষেত্রে এরকম ভুল হলে কিন্তু একদম কাটা। বলছি দাঁড়া, শিরোনাম কোনটা হবে? গতকাল খাতা দেখতে গিয়ে দেখি তোমাদের মানে অনেকই সমস্যা, তাই ইচ্ছে তাই অবস্থা। তুমি একটু টিক চিহ্ন দাও, কলম বা পেন্সিল নাও হাতে। শোনো, কোনটা অ্যাসাইনমেন্টের শিরোনাম বলি? অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো দ্বিতীয় কলামে যেটা আছে সেটা, বুঝছো? এটা এত বড়, এটা দুই তিন লাইনে লিখতে হবে। তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনো, কোনটা অ্যাসাইনমেন্টের শিরোনাম? এটা হলো পৃথিবীর পশ্চিম বা পূর্বে গমনাগমনের ক্ষেত্রে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় তারিখ, বার ও সময়ের কার্যকারিতা ব্যাখ্যা করো। এটা হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। আবার খ হলো যুক্তরাজ্যে সকাল 8টা হলে তখন বাংলাদেশের সময় দেওয়া, ওইগুলা লিখবো, মানে হেডলাইন ওইগুলা দিয়ে লিখবো। হ্যাঁ, এটাই শিরোনাম দ্বিতীয়, ঠিক আছে ম্যাম, বুঝেছি। দ্বিতীয় কলাম একটা অধ্যায়ের নাম কোনোদিন অ্যাসাইনমেন্টের শিরোনাম না। তো আমি খাতায় দেখি কি ক্লাস 9 10 সবাই অধ্যায়ের নাম লিখে রাখছে, ওই মহাবিশ্ব আমাদের পৃথিবী, সবাই ক্লাস 9 ও তোমরাও। পরে দেখলাম যে না, এটা তো না, অধ্যায়ের নাম হবে না বাবা, তোমাদের দিতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এবং এটা তোমরা লিখবা 2 নাম্বার অ্যাসাইনমেন্ট, বুঝছো? অ্যাসাইনমেন্ট নাম্বার কত? 2। সবার কারো খাতায় আমি দেখলাম না যে অ্যাসাইনমেন্ট নাম্বার বা শিরোনামটা ঠিক আছে, অধিকাংশই ভুল। তাহলে দেখো, একটা কথা ছিল, আপনি বললেন না যে শিরোনাম ক খটা দেখে লিখবে, হেডলাইন ওইটা দিবেন, তো আমি কিভাবে লিখতাম? আমি আর কি যে অধ্যায়ের নাম লিখতাম না, ওই যে নির্দেশক নির্দেশনা যেগুলো লেখা না, ক খ গ ঘ, ওইগুলো লিখে দিতাম জাস্ট। ওইগুলো লিখলে কি হবে? না না, দ্বিতীয় কলামে সাধারণত অ্যাসাইনমেন্টের নাম থাকে।
দ্বিতীয়টা প্রথমে অধ্যায়ের নাম প্রথম কলামটা কলাম বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পেরেছি, দেখেছি আপনি যেটা বলছেন। হলো আচ্ছা আবার মিলিয়ে নাও, একটু খাতায় লিখে নাও তো বাবা। দেখো অ্যাসাইনমেন্টের নাম্বার দুই, অ্যাসাইনমেন্ট নাম্বার দুই, অ্যাসাইনমেন্টের শিরোনাম শিফা শুনতে পাও? শিফাকে জয়েন হতে দেখলাম, জয়েন করলাম আর কি। শিফা আচ্ছা দেখো তুমি অ্যাসাইনমেন্টের শিরোনাম, পৃথিবীর পশ্চিম বা পূর্বে গমনাগমনের ক্ষেত্রে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় তারিখ বার ও সময়ের কার্যকারিতা ব্যাখ্যা করো। খ যুক্তরাজ্যে সকাল 8টা হলে তখন বাংলাদেশের সময় নিরূপণ। এটুকুই শুধু বুঝছো, একটু এটাই হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার খেয়াল করো শুনছো কে ম্যাম? আরেকটা কোশ্চেন ছিল আমার, বলো ম্যাম। এটা তো শুধু ভূগোলের ছিল, অন্যান্য সাবজেক্টটাও কি সেম এমনি? ও সাবজেক্ট ক্লাসের সময় জিজ্ঞেস করো, অন্য সাবজেক্টের তো আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে। তাহলে শোনো কোনটা দিবা, সাধারণত অন্য ক্ষেত্রেও উপরে হেডিং দেখবা যে কোনটা লেখা আছে। যেমন দেখো প্রথমে লেখা আছে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই, তাই না? তাহলে এটা নিশ্চয় অ্যাসাইনমেন্টের শিরোনাম না, পরেরটা অ্যাসাইনমেন্ট শুধু ওটাই হলো শিরোনাম। শিক্ষণ ফল বিষয়বস্তু নির্দেশনা নির্দেশক এগুলো কিন্তু শিরোনাম না, ঠিক আছে? আচ্ছা এবার শোনো, নির্দেশক ক দিয়ে লেখা শুরু করবা। অক্ষরেখা দ্রাঘিমা রেখা ও আন্তর্জাতিক তারিখ রেখার ব্যাখ্যা, এগুলো পারবা না, নাহলে এগুলো ছবি দিয়ে না আমি শিখাইছিলাম যখন স্কুল খোলা ছিল, মনে আছে? মনে আছে? এগুলো কিন্তু চিত্র সহ দিবা, ঠিক আছে ম্যাম? যদিও বলা নাই অক্ষরেখা দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক তারিখ রেখা সঠিক ভাবে ব্যাখ্যা করলে, এগুলো কিন্তু ঠিক আছে ম্যাম? ছবি ছাড়া ম্যাম আপনি নোট করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ নোট করে নিয়েছিলাম, ওইগুলো দিবা ছবি সহ দিবা। এটা ক গেল। হ্যাঁ পর পরে খ, খ বলছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা ও আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব, এটা গুরুত্ব লিখবা। বইয়ে আছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা এগুলো ব্যবহার করে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়, সময় নির্ণয় করা হয়, তারিখ নির্ধারণ করা হয়, এরকম সুন্দর করে লিখবা বুঝছে। তারপরে গোয়া কি বলছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়, এটা এটা কি পারবা? এটা আবার ছবি দিয়ে করতে হবে, একটু আমার পেন্সিলটা নিচ্ছি। জি ম্যাম বলেন। হ্যাঁ বলছি শোনো, প্রথম যেটা ক, অক্ষরেখা দ্রাঘিমা রেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা ব্যাখ্যা। অক্ষরেখা সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ছবিটা দিবা, এটা অক্ষরেখা, এই যে এগুলো এর চেয়ে সহজ করে আমি মনে হয় অক্ষরেখা হাতে দিয়েছিলাম তোমাদের একটা গোলের মধ্যে, ঠিক না? ওটা আঁকা আগেটা, তাই এটা ঠিক চিহ্ন দিয়ে রাখো, এটা পথে। ছবিটা দিবা আর অক্ষরেখা কাকে বলে এটা লিখবা।
তত্ত্বরেখা কাকে বলে দেখো, অক্ষরেখা কাকে বলে এখান থেকে লিখবা, আর এইরকম ছবি দিবা সহজ। আমি আরো সহজ করে রেখে দিয়েছিলাম গোল, এত ডিগ্রি ডিগ্রি দেওয়া লাগবে না, মাঝখানে নিরক্ষরেখা দিবা, আর নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা সেগুলো হলো অক্ষরেখা। এবার দ্রাঘিমা রেখা, এটা দ্রাঘিমাংশ অক্ষাংশই যাবো না, কিন্তু অক্ষরেখাতেই থাকবা। এরপরে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা এটা না, আমি একটা সহজ করে আঁকা দিয়েছিলাম না, এই উপরে উত্তর দক্ষিণ দিয়ে, মনে আছে? জি ম্যাম। ওটা দিবা, খাতাটা আছে না তোমাদের কাছে, থাকার তো কথা। হ্যাঁ ম্যাম, খাতাই আপনি করেই দিয়েছিলেন। হ্যাঁ, ওই এই ভিতরে এই ডিগ্রি গুলো দরকার নাই, শুধু এরকম লম্বা লম্বা, এই যে উত্তর দক্ষিণে এই টান গুলা দিবা, এটা হলো দ্রাঘিমা রেখা। আর দ্রাঘিমা রেখা কাকে বলে এখান থেকে, এই যে দ্রাঘিমা রেখা কাকে বলে এটা দিবা। তারপর কি বলছেন? হ্যাঁ ম্যাম, ফার্স্ট কি চিত্র একে ব্যাখ্যা দিব নাকি আগে ব্যাখ্যাটা দিয়ে তারপর চিত্র আঁকবো? চিত্রটা মাঝখানে দেয়া দরকার অথবা শেষে, মানে প্রথমে 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 ধরো এরকম একটু ভূমিকা দিবা যে। হ্যাঁ ম্যাম, আমি এইভাবেই লিখতে চাচ্ছিলাম, ভূমিকা দিয়ে তারপর চিত্রটা দিব। হ্যাঁ, না ভূমিকা মানে এখানে আবার ভূমিকা হেডিং দিব না, এই দু তিন লাইন লিখবা, হ্যাঁ প্যারা করে লিখবা। ছবিটা হবে বর্ণনার মাঝখানে, ঠিক আছে? এরপর দিবা দ্রাঘিমা রেখা তাকে বলে, তারপর এত জটিল ছবি না, শুধু উত্তর দক্ষিণ দিয়ে লম্বা টানটা দিবা। আন্তর্জাতিক তারিখ রেখাটা এটা কি খ নাম্বারে? হ্যাঁ, প্রথমেই তো আছে পথে অক্ষর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখার ব্যাখ্যা পথেই আছে আমরা। ঠিক আছে ম্যাম, ঠিক দাও বই থেকে ছাপ দিয়ে আঁকতে পারবো না? হ্যাঁ ম্যাম পারবো। এত কিছু যদি না লিখতে চাও, হাওয়ায় দ্বীপ, সামোয়া দ্বীপ, কুক দ্বীপ, এত কিছু না আঁকতে চাইলে দরকার নাই, শুধু এই আমেরিকা আর এদিকে এই মহাদেশ গুলো আর এই যে দাগটা আঁকা বাঁকা, এটাই হলো আন্তর্জাতিক তারিখ রেখা। ছবিটা দিবা আর আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে অনেক বেশি বিস্তারিত দরকার নাই, কিছুটা দিবা, কারণ আন্তর্জাতিক তারিখ লেখা নিয়ে আবার পরে কিন্তু আছে। তাহলে এই গেল খ, বুঝছো? এবার খ দেখো, ঠিক আছে? অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব। এবার খতে আবার অক্ষরেখায় যাও, আবার আবার অক্ষরেখার গুরুত্ব কি হতে পারে দেখো, এখান থেকে আবার লিখবা অক্ষরেখা কাকে বলে, তারপরে লিখবা যে নিরক্ষরেখা, এগুলোই লিখবা, এগুলো নিরক্ষরেখা উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে, উত্তর দিকে বলে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধ, এগুলো লিখবা। এখানে আর ছবি দরকার নাই, খতে ছবি লাগবে না। তারপর দ্রাঘিমা রেখা কি কাজে ব্যবহার হয় এটা লিখবা, এখানে শুধু ব্যাখ্যা গুলো লিখে দিব, খতে শুধু ব্যাখ্যা, কোন চিত্র নেই, ব্যাখ্যা গুরুত্ব মানে কি, এটা কি কাজে লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কাজে লাগে, এই যে স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয় করতে লাগে, গ্রিনিজ সময়ের লাগে। আচ্ছা, এইখানে গুরুত্বটা লেখা, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লিখবা, এটা গুরুত্ব হলো আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব কি হলো, এই যে এখান থেকে দিবা, এই দু লাইন দিবা, ডাক্তার এই দু লাইন দিবা, তারপরে এটাও দিবা, এই তিনটা দিয়ে দিবা, এক দুই তিন প্যারা দিয়ে দিবা, দরকার নাই, চিত্র তো একবার দিয়েছো, এখানে দরকার নাই ম্যাম। এর জন্য থেকে মানে প্রথম দুই লাইন আর এর জন্য থেকে না,
এই শুরু থেকে একদম এই এই পর্যন্ত এই তিন প্যারা শুরু থেকে এই পর্যন্ত। আচ্ছা ম্যাম ঠিক আছে। এরপর চিত্রের ব্যাখ্যা দরকার নাই, তারপরে এখান থেকে লিখবা পশ্চিম গামে জাহাজ। ঠিক আছে ম্যাম। ক্ষেত্রে একদিন বিয়োগ করতে হবে এই পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা জিনিস করবো, এতটুকু দিবা শেষের টুকু, এই যে তা না হলে স্থানীয় অধিবাসীদের বান নির্ণয় করতে অসুবিধা ছিল, আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে, এই যেরকম বাঁকা হয়ে আছে, কারণ কি এখানে স্থলভাগ ছিল, সোজা টান দিলে স্থলভাগের উপর দিয়ে যেত, তখন ওইখানে অসুবিধা হতো। হ্যাঁ ম্যাম এটাও কি পুরোটা লিখতে হবে নাকি আন্তর্জাতিক? আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। আচ্ছা ম্যাম ঠিক আছে। এটা কোনটা গেল? খ নাম্বার। এবার গ, গ আবার অক্ষাংশে যাও। আচ্ছা এগুলো কিন্তু এত সোজা না, ভালো করে না লিখলে একবারে নাম্বার যাবে। তাতে হলো আবার অক্ষরেখা কাকে বলে লিখবা, তারপরে এই চিত্র দিবা আর এই চিত্র দিয়ে এই লেখাটা লিখবা। আবার খেয়াল করো কি বললাম, কাকে বলে লিখবা, ঠিক আছে, তারপরে এই চিত্রটা দিবা, তারপরে অক্ষাংশ নির্ণয় এই ছবি সহ বর্ণনা পুরাটাই দিবা। আচ্ছা এবার বলছে দ্রাঘিমাংশ নির্ণয়, অক্ষাংশ নির্ণয় গেল, এবার হলো দ্রাঘিমাংশ নির্ণয়, এই যে দ্রাঘিমা নির্ণয় ও ব্যবহার, প্রথমে হলো দ্রাঘিমা কাকে বলে লিখবা এখান থেকে। হ্যাঁ এতটুকু লিখে এই ছবি দিবা, এটা এই জটিলটাই দিতে হবে, টিক চিহ্ন দাও, এই অ্যাসাইনমেন্ট কিন্তু একটা কঠিন আছে, এটা সময় নিয়ে করতে হবে, একটু টিক চিহ্ন দাও, বুঝছ? তারপরে যে দ্রাঘিমা নির্ণয়, এই যে এই এই দুই ভাবে নির্ণয় করা যায়, স্থানীয় সময় গ্রিনিচের সময়, এই দুটার ব্যাখ্যা দিবা। এটা কি গেল গ? ম্যাম একটা কথা বলি, বলো ম্যাম কয়েকটা অ্যানসারের মধ্যে যদি চিত্র না দেই কিছু হবে? যেটা দেওয়া দরকার সেটা দিতে হবে, কতে দিতে হবে, গতে দিতে হবে, ক্ষতে দেওয়া লাগবে না, আচ্ছা ঠিক আছে, ক্ষতেও লাগবে না, তোমার লাগবে হলো ক আর গ, আর খ আর ঘয় লাগবে না, ভূগোল মানে তো ছবি, না হলে তো বইয়ে এই ছবিগুলো থাকতো না। হ্যাঁ এই ছবি না থাকলে তোমাকে যতই লিখে দেখার তুমি কি বুঝতে পারতা যে এইগুলো কি জিনিস, বলো আমাকে। না ম্যাম। বারবার বলা হচ্ছে 0 ডিগ্রি হলো নিরক্ষরেখা, এই হলো সুমেরু, এই হলো কুমেরু, কিন্তু কোনো ছবি নাই, মনে করো আমরা জানি না কেমন, তাহলে কি এটা সম্ভব বলো? নো মিস। ওরকম আর কি, তুমি যদি ছবি না দাও তাহলে মনে করো পরীক্ষক বুঝবে না তুমি কি বলতে চাচ্ছো। এবার ঘটে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় নিরূপণ করো, এটা একটু খালি আন্তর্জাতিক তারিখ রেখা কি জিনিস একটু বলতে পারো। হ্যাঁ তারপরে এই এই অঙ্কটা পারবা না, যুক্তরাজ্যে সকাল 8টা হলে বাংলাদেশের সময় কত? জি ম্যাম পারবো। আমি করেছি, আমি তাও একটু বলে দিই, এই যে এটুকু লিখবা যে 1 ডিগ্রি দাঁড়ি হওয়ার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। তো এখানে কিভাবে করতে হবে শোনো, তুমি একটু লেখো আমি বলে দিই, লেখো লেখো। জি ম্যাম বলেন। দেখো যুক্তরাজ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা তার মূল মধ্যরেখা অবস্থিত, দেখো যুক্তরাজ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা বা মূল মধ্যরেখা অবস্থিত। শিফা তুমি কি লিখছো?
বুঝছো কিনা আমি অঙ্কটা বলে দিচ্ছি। এই বরাবর, হ্যাঁ এই যে 0 ডিগ্রি দেখছো, এই মূল মধ্যরেখা যেটা ওটা আর কি যুক্তরাজ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা মূল মধ্য রেখা অবস্থিত। তারপরে দেখো যে আমরা জানি বাংলাদেশের অবস্থান, দেখো আমরা জানি বাংলাদেশের অবস্থান জানি বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি দ্রাঘিমা, 90 ডিগ্রি দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ম্যাম লিখেছি। তারপরে লেখো এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য, এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয়, এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট, 4, 4। ঠিক আছে ম্যাম, দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এক ডিগ্রি পরের লাইনে লেখো, যে ঐহিক নিয়মের অঙ্কের মতো একের নিচে লেখো 90 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়, 90 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়, হ্যাঁ ম্যাম, 90 গুণ 4। কি ম্যাম? 90 গুণ 4। আচ্ছা মিনিট, 90 গুণ 4 মিনিট লিখেছি, সমান 360 মিটার। 360 মিটার না, মিনিট। হ্যাঁ হ্যাঁ সরি ম্যাম, মিনিট, হ্যাঁ 360 মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ করো, 360 কে 60 দিয়ে ভাগ করো কত হয় দেখো, 360 ভাগ 60, 360 ভাগ ম্যাম 6 ঘন্টা। দেখো 6 ঘন্টা, 360 মিনিট সমান কত, 6 ঘন্টা, 6 ঘন্টা। তারপর লেখো আবার নিচে লেখো, দেখো বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সময় বাড়বে বা যোগ হবে, দেখো বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সময় বাড়বে বা যোগ হবে। অতএব যুক্তরাজ্যে সকাল 8টা হলে বাংলাদেশের সময় হবে, অতএব যুক্তরাজ্যে সকাল 8টা হলে বাংলাদেশের সময় হবে, বাংলাদেশের সময় হবে লিখে দেখো সকাল 8টা প্লাস 6 ঘন্টা, সকাল 8টা যোগ 6 ঘন্টা, সকাল 8টা যোগ 6 ঘন্টা। হ্যাঁ ম্যাম লিখেছি। তাহলে আর সমান লেখো 8 আর 6 কত, 14 হয়, 14। 14 মানে কি জানো, 12টা আমাদের দেশে বলে 12টা, তারপরে 1টা বলে, 1টা মানে 13টা, 2টা মানে 14টা, সমান লেখো দুপুর 2টা। ম্যাম 14টা লিখে দুপুর 2টা লিখবো? হ্যাঁ লেখো সমান 14টা, তারপরে 14-র নিচে আবার সমান দাও, দিয়ে লেখো দুপুর 2টা। 14টা মানে 2টা, 12টা মানে 1টা মানে 13, আর 2টা মানে 14। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, বলতে থাকো। অনেকের ফোনে যে 13টা 24 আর 14টা 2 লেখা থাকে, ওইটা কি লন্ডনের টাইম?
হ্যাঁ এভাবে বলে আন্তর্জাতিক হিসাবে 12টার পরে কোন কোন দেশে একটা দুটা বলে না, 13, 14, 15, 16, 17, 18 করে চলে যায়। বুঝতে পেরেছি ম্যাম। আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক ভাবে ঘড়িতে সেট করা থাকলে ওইভাবে সময় দেয়। 14টা মানে বুঝতে হবে যে 2টা, 15টা মানে 3টা, 16টা মানে 4টা এরকম। আচ্ছা তাহলে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত জিজ্ঞাসা শেষ, কি বলো? ম্যাম অনেক সুবিধা হলো আপনি যে এতগুলো আমাদের হেল্প করলেন। হ্যাঁ সবাই থাকলে না ভালো হয়, কিন্তু অনেকে ক্লাস দেখে নাকি দেখে না অনলাইনে? ম্যাম এটা শিওর জানতে পারি না, ইউটিউবে গেলে দেখা হয় যে 2-3 জনের বেশি হয়তো আর কেউ দেখে না ভিউয়ার। আচ্ছা তোমরা যখন স্কুলে আসবে তখন দেখি উপস্থিতি বাড়ে কিনা, তখনও যে সপ্তাহে অ্যাসাইনমেন্ট থাকবে আমার কাছে কত প্রশ্ন আছে শুনে নেবে। হ্যাঁ ঠিক মতো। আচ্ছা আজকে তাহলে আমাদের পড়ায় যায়। আচ্ছা আবার যে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে না, সেখানে কিছু জানতে চাইলে লিখো, আমি সুযোগ পেলে বলে দেব, ওখানে অবশ্য বিস্তারিত বলা যায় না। আচ্ছা আজকে আমরা যে ষষ্ঠ অধ্যায়ের সমুদ্র তলদেশের ভূ প্রকৃতি পড়েছিলাম এর আগে, তুমি কি ছিল এই ক্লাসে? সমুদ্র তলদেশের ভূ প্রকৃতি, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি। হ্যাঁ ম্যাম ছিলাম, আপনি পড়িয়েছিলেন মহীসোপান, খাত আর আগ্নেয়দ্বীপ আর শৈলশিরা। শৈলশিরা হলো শৈলশিরা পানির নিচে নিমজ্জিত পাহাড়ের সাথে বলে শৈলশিরা, এটা পড়িয়েছি একটু মনে করাই দিলাম। এরপরে আজকে মূলত আমরা পড়বো এই যে এটা বাড়ির কাজ করো, এটা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো, 1, 2, 3, 4, 5 পাঁচটা। আর সমুদ্র স্রোত যেটা এটা একটু দেখো, এই যে সমুদ্র যে আছে সেখানে কিন্তু এলোমেলো ভাবে স্রোত প্রবাহিত হয় না, একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট নিয়ম মেলে সমুদ্রের স্রোত প্রবাহিত হয়, জানো তোমরা? একদম বাতাসের যেমন দিক আছে, তোমরা নিয়ত বায়ু পড়েছো না, মনে আছে? হ্যাঁ ম্যাম আপনি পড়িয়েছিলেন। নিয়ত বায়ু যেমন একটা উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব কোথাও নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়, ঠিক তেমনি সমুদ্রের পানিও নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এবং সমুদ্র স্রোতের যে প্রধান কারণ সেটা হলো বায়ু প্রবাহ। হ্যাঁ বায়ু প্রবাহের কারণে এই সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। বায়ু প্রবাহ কিভাবে স্রোতের তৈরি করে দেখো, সমুদ্রের উপরে পানির সাথে ঘর্ষণ হয় এই বাতাসের, এই ঘর্ষণের কারণে পানিতে ঘূর্ণন তৈরি হয়, দিয়ে ঢেউ তৈরি হয়। সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতি অনুসরণ করে চলাচল করে, একে সমুদ্র স্রোত বলে। এটা তাহলে দাগ দিয়ে রাখো, সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, একে সমুদ্র স্রোত বলে। আর তার আগে এই প্রশ্নটা অনেক আসে জ্ঞানমূলক প্রশ্নে বা অবজেক্টিভে, যে সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি? প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। আচ্ছা এই স্রোত গুলো আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো উষ্ণ স্রোত আর একটা হলো শীতল স্রোত। একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। একটা উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। উষ্ণ স্রোত কাকে বলে দেখো, নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হয় এজন্য জলরাশি গুলো হালকা হয় এবং সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আচ্ছা নিরক্ষীয় অঞ্চল বলতে বোঝায় দেখো এই অংশটা, মাঝখানের অংশটা, নিরক্ষরেখার কাছাকাছি এই অঞ্চলটা, নিরক্ষরেখা থেকে প্রায় 30 ডিগ্রি উত্তর 30 ডিগ্রি দক্ষিণ এই অংশটাকে বলে উষ্ণ অঞ্চল। এখানে সূর্যের তাপ বেশি হয়, তাপ বেশি হওয়ার কারণে এখানকার পানি গরম গরম থাকে, উত্তপ্ত থাকে, এটা সমুদ্রের উপরিভাগ দিয়ে এরকম পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়, এটাকে বলে উষ্ণ স্রোত।
এটা মেরু এই নিরক্ষীয় উষ্ণ অঞ্চল থেকে এটা আস্তে আস্তে মেরুর দিকে প্রবাহিত হয়। আর একটা স্রোত আছে, সেটা হলো শীতল স্রোত, যেটা কিনা স্রোত শীতল হলে কিন্তু এটা ঠান্ডা আর ভারী হয়ে যায়, এটা মেরুর দিক থেকে এই উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, এখানে একটা সহজ ছবি দেখো, তোমাদের বইয়ের ছবিটা হলো এটা, এটা হ্যাঁ এটা এটা কোনখানকার ছবি জানো? আটলান্টিকের ছবি, আটলান্টিক মহাসাগরের। এটা হলো আফ্রিকা, ইউরোপ, এটা দক্ষিণ আমেরিকা, এটা হলো উত্তর আমেরিকা, আর এই মাঝখানে স্রোত গুলো দেখানো হয়েছে। তো আমি আরেকটা সহজ একটা ছবি দেখাই, আমার আমার নিজের হাতে আঁকা, এই দেখো এটা, এই জিনিসটা ওখানে দেখানো হয়েছে। এখান থেকে একটু দেখো, নামগুলো কিন্তু জানতে হবে, নামগুলো বলবে যে এই স্রোতটা কোন মহাসাগরে অবস্থিত, তখন তোমাদের জানতে হবে না বলো? তো তোমাদের বইতে যে এরকম আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকাতে আছে, মাঝখানে যে স্রোত গুলো দেখো এখানে সবুজ রং দিয়ে। এই চিত্রটা কি আমাদের বইতে আছে? না, তোমাদের বইতে আছে এটা, একই জিনিস, ওটা আমি সহজ করে দিচ্ছি। এখানে দেখো তীর চিহ্ন গুলা অনেক বেশি, কুমেরু স্রোত, শীতল স্রোত, আমি এখানে একটা দিয়ে দেখাইছি, ওই জন্য মনে হচ্ছে এটা হালকা, এই যে একটা দেখাইছি, একই জিনিস, ওটা অনেকগুলো, এটা একটা একটা টান দিয়ে দেখাইছি। কুমেরু স্রোত হলো শীতল স্রোত, এটা দক্ষিণ মহাসাগরের উৎপত্তি হয় এবং এখানে বেঁকে যায়, এটার নাম বেঙ্গুয়েলা স্রোত, এটাও শীতল স্রোত। স্রোতের আবার নামও আছে, বুঝছো, দিকও আছে নামও আছে। বেঙ্গুয়েলা স্রোত আবার যখন দেখো নিরক্ষরেখার দিকে চলে আসে, তখন এটা আস্তে আস্তে উষ্ণ হয়ে যায়, উষ্ণ মানে কি গরম হয়ে যায়, ঠান্ডার অঞ্চল থেকে গরমের দিকে আসলে এটা আস্তে আস্তে শীতল স্রোতটা উষ্ণ হয়ে যায়। তারপরে এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে এখানে একটা দেশ আছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকায়, এর পাশ দিয়ে ব্রাজিল স্রোত নামে প্রবাহিত হয়। এখানে আরেকটা স্রোত আছে ফকল্যান্ড স্রোত, এখানেও আছে স্রোত গুলোর নাম, দেখো কুমেরু স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, ফকল্যান্ড স্রোত, দেখেছ একই কিন্তু। এরপর আছে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, কানারি স্রোত, এগুলো হলো আটলান্টিকের উপরের দিকে, দেখায় উপরের দিকে গিয়েছে এই নিরক্ষীয় দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা শাখা এখানে গিয়ে, এটার নাম উপসাগরীয় স্রোত, এটা উত্তর আটলান্টিক, এটা ক্যানারি, এটা পশ্চিম গ্রিনল্যান্ড, এটা লাব্রাডার, এটা নিরক্ষীয় বিপরীত স্রোত, গিনি স্রোত। স্রোত গুলোর নামগুলো জানা থাকতে হবে তোমাদের, যেগুলো হলো আটলান্টিক মহাসাগরীয় স্রোত। বুঝতে পারছো কি আমার কথা? স্রোত গুলো জানা থাকতে হবে। জি ম্যাম। যদি এই ছবিটা সহজ লাগে তো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যদি এটা সহজ মনে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো। তুমি শুধু একাই আছো, মাঝখানে শিফাকে দেখলাম জয়েন করলো আবার বেরিয়েও গেল। আগামীকালও ক্লাস আছে, তুমি অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে যদি কোনো প্রশ্ন হয় আগামীকাল ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তোমার পুরো নামটা কি, সম্পূর্ণ নামটা? ম্যাম আমার ফুল নেম হচ্ছে নাবিলা আক্তার শীতল। রোল কত? রোল 16। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়েছো? এই যে তোমাদের বইয়ের এই ছবি, এটা হ্যাঁ ম্যাম নিয়েছি। এখান থেকে কি করবা তাহলে বললাম,
স্রোতগুলোর নামগুলো শিখে রাখবা, কারণ বলবে যে এই স্রোতটা কোন মহাসাগরে অবস্থিত। তারপরে ধরো বলতে পারে যে কুমেরু স্রোতটা উষ্ণ স্রোত নাকি শীতল স্রোত, এটা শীতল, এই যে দেখো চিহ্নটা দেখো উপরে, উষ্ণ স্রোত গুলো হলো টানা লাইন, কোনো ফাঁকা নাই, শীতল স্রোত গুলো হলো এরকম গ্যাপে গ্যাপে, তাহলে এটা হলো শীতল স্রোত আর উপরে হলো শীতল স্রোত, আর এই মাঝখানে যে যেগুলো টানা সেগুলো হলো উষ্ণ স্রোত বা গরম। আজকে এই স্রোত পর্যন্তই থাকুক, আমরা আগামী ক্লাসে সমুদ্র স্রোতের কারণ পড়ব, কেমন? ঠিক আছে, তাহলে সমুদ্র স্রোত গুলোর নাম শিখবে, তোমাদের হোমওয়ার্ক হলো সমুদ্র স্রোত গুলোর নাম শিখবে আর এই ছকটা পূরণ করবে, নিচের বৈশিষ্ট্য মহিষপানের তিনটা বৈশিষ্ট্য লিখবা, মহিঢালের তিনটা ছোট ছোট বৈশিষ্ট্য গুলো বেছে নিবা। যেমন আমি একটা উদাহরণ দিই, মহিষপানের ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন লেখবা যে মহিষপানে পানির সর্বোচ্চ গভীরতা 150 মিটার, একটা বৈশিষ্ট্য শেষ। 2, এটি 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে, এর গড় প্রশস্ততা 17 কিলোমিটার, ব্যাস এই তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল। এভাবে পারবে না ছকটা পূরণ করতে? পারবে? জি ম্যাম পারবো। তাহলে অ্যাসাইনমেন্টের থেকে আর কোনো জিজ্ঞাসার কিছু থাকলে বলো, আরো 2-1 মিনিট আছে সময়, বলো তো একটু। ম্যাম আমাদের তো আর কালার পেন ইউজ করা যাবে না? না না, কোনো প্রয়োজন নাই। ও ভালো কথা, ছবিগুলো পেন্সিল একবার। হ্যাঁ ঠিক আছে ম্যাম। আর ম্যাম বলো, ম্যাম ওই যে আন্তর্জাতিক যে চিত্রটা আছে না, ওইটা কি বক্স করে করতে হবে? মানে বক্স সীমিত, মানে কি এটার ভিতরে কি আরেকটা বক্স করতে হবে? দাঁড়াও বলছি, বের করে দেখেন, সমস্ত ছবিগুলোতে একটু করে বক্স দিয়ে দিবা। মনে করো এই অক্ষরেখা দেখালা, চারপাশে একটা বক্স দিয়ে দিবা এবং চিত্রের নামটা হবে বক্সের নিচে, বক্সের ভেতরে না। আর দেখাই আন্তর্জাতিক তারিখ রেখার ছবিটা, ও এটার বাইরেও আর একটা বক্স দিতে হবে কিনা? না দরকার নাই, একটা বক্স করাই আছে তো, দরকার নাই, দরকার নাই। এখান থেকে এত কিছু লেখার দরকার নাই, আর্কটিক মহাসাগর, বেরিং সাগর, এটা সেটা কিচ্ছু দরকার নাই। লিখবো আন্তর্জাতিক তারিখ রেখা, লেখাটা লিখবো আর এরকম এরকম আঁকা বাঁকাটা দিয়ে দিবা, আর এই মহাদেশ গুলো দিবা। খুব জোরে বিষুব রেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এটা লিখতে পারো, বিষুব রেখাটা দিবা, 0 ডিগ্রিটা দেওয়া খুব দরকার। আর কিছু জানতে চাও? তাহলে ছবি কোনটায় কোনটায় হবে বললাম, কতে হবে? অক্ষরেখা, দৈর্ঘ্য রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, চিত্র সহ? হ্যাঁ চিত্র সহ দিবা, এখানে চিত্রের কথা উল্লেখ না থাকলেও ধরে নিতে হবে চিত্র দিতে হবে, কারণ তোমাকে ধরো আমি অক্ষরেখা বোঝাচ্ছি, অনেক বলে বলে গেলাম, বলতে বলতে অনেক বললাম কিন্তু কোনো ছবি দেখালাম না, তুমি কি বুঝবা জিনিসটা বলতো? আর একটা ছবি যদি দেখায় যে দেখো অক্ষরেখা হলো এই জিনিস, এই নিরক্ষরেখার সমান্তরাল, এরকম ছবি দিতেই হবে। একে কত ছবি হবে? কতে হবে না, গতে হবে, ঘতে হবে না, ঠিক আছে? যারা ছবি দিবেন না তারা কিন্তু ভালো নাম্বার পাবে না, ঠিক আছে? আজকের মতো শেষ করি তাহলে। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।